বর্ষা মৌসুমের শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন, শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। প্রচুর ডেঙ্গু পাচ্ছে আর কি, ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের থ্রি অথবা ফোরে আসতেছে আর কি, মানে ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আসতেছে আমাদের কাছে। যেগুলো মারা যায় এগুলো সাধারণত হাসপাতালে আসতে দেরি হয়ে যায়, ডেঙ্গু রোগী যদি একবার হাসপাতালে পৌঁছাতে পারে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। দুই সিটির ২২টি ওয়ার্ড চরম ঝুঁকিপূর্ণ, মোকাবেলায় যৌথ উদ্যোগ। যে প্রোগ্রাম করছি দুই সিটি কর্পোরেশন সমন্বিত একসঙ্গে করব, সাথে সাথে যদি জনগণের সম্পৃক্ততা পাই মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সকলে মিলে এই ডেঙ্গু কিন্তু আমাদের প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চূড়ান্ত নিয়োগের একদিন আগে আদালতের স্থগিতাদেশ, অনিশ্চিত পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার পদপ্রার্থীদের ভবিষ্যৎ, বিক্ষোভ। পঞ্চম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন, ১৬ দফায় ভিসি কার্যালয় ঘেরাও, শিক্ষক সমিতির উদ্বেগ। সরকারি দলের নেতাদের বক্তব্যই প্রমাণ করে বেগম জিয়ার বিচার নিয়ন্ত্রিত, অভিযোগ বিএনপির, হাস্যকর বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশি ও চীনা শ্রমিক নিহতের জেরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, দুই একদিনের মধ্যে আবারও নির্মাণ কাজ শুরুর আশা কর্তৃপক্ষের। বর্ষা মৌসুমের শুরুতেই যেন লাগামহীন ডেঙ্গু, রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৬ জন। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হতে পারলে এই রোগে ঝুঁকি নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট, এখানে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত ৮ শিশু। এই হাসপাতালে ডেঙ্গু জ্বরের ১২ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু। নগর জুড়ে ডেঙ্গুর ছোবলের শিকার অধিকাংশরই বয়স ১ থেকে ১২র মধ্যে। গত ২৪ ঘন্টায় সরকারি হাসপাতালে ৩১ জন ও বেসরকারি হাসপাতালে ৩৫ জন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তিন দিন জ্বর ছিল, তিন দিন পরে আবার শুক্রবার দিন জ্বর ছিল না, শুক্রবার জ্বর ছিল না, সবার শনিবার জ্বর আসছে, তখন আমরা আবার রক্ত পরীক্ষা দিয়েছি ডাক্তারে, দেখেছি ডেঙ্গু জ্বর। সিরিয়াস অবস্থা ছিল ওর, পাস ছিল না ওর, প্রেশার পুরো ডাউন ছিল, আল্লাহ আমাকে ফেরত দিয়ে গেছে মেয়েটাকে। ডেঙ্গু তো জানেন যে কয়েকটা স্টেপ আছে, গ্রেড ১, ২, ৩, ৪, ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের থ্রি অথবা ফোরে আসতেছে আর কি, মানে ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আসতেছে আমাদের কাছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে ডেঙ্গুর ভয়াবহতা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া সম্ভব। গাইডলাইনটা এমনভাবে করা হয়েছে যেটা যদি ইউনিফর্মলি সবাই অ্যাপ্লাই করে তাহলে মৃত্যুর হার শূন্যের কাছাকাছি চলে যাবে যদি সঠিকভাবে করতে। যেগুলো মারা যায় এগুলো সাধারণত হাসপাতালে আসতে দেরি হয়ে যায়। পাশাপাশি রোগ প্রতিরোধেও নেওয়া হয়েছে প্রস্তুতি। রাজধানী ও এর আশেপাশের ২৮টি সরকারি ও ৩৬টি বেসরকারি হাসপাতালের ১৩৫০ জন চিকিৎসক ও ১৫৯ জন সেবিকাকে দেওয়া হয়েছে ডেঙ্গু চিকিৎসার বিশেষ প্রশিক্ষণ। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিকল্প নেই সচেতনতার। প্রত্যেকটা ডাইরেক্টরের কাছে আমরা মানে মেইল পাঠিয়েছি এবং চিঠিও পাঠিয়েছি যে ক্লিনিক্যাল গাইডলাইন যেটা ওয়েবসাইটে আছে সেটা অনুযায়ী আপনারা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা করবেন। এই মৌসুমে ডেঙ্গুতে মারা গেছে ২ জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আষাঢ়ের শুরুতে বৃষ্টির পরই রাজধানীতে মিলছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভার উপস্থিতি। নগরবাসীর অসাবধানতা আর অসচেতনতাই এর বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে ডেঙ্গু মোকাবেলায় এবারই প্রথম একই সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। এরই মধ্যে ৬৪টি হাসপাতালের ১৩৫০ জন চিকিৎসক ও ১৫৯ জন সেবিকাকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। রাজধানীর বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে
স্বাস্থ্য অধিদপ্তরের কীটতাত্ত্বিক জরিপ দল যে তাদের যে জরিপ চালাচ্ছে তাতে কিন্তু অধিকাংশ বাড়িতেই মিলছে এই ধরনের মশার লার্ভা। এর জন্য সিটি কর্পোরেশন বা অন্যান্য সেবা সংস্থাগুলোকে দায়ী করছে তাদের যে জরিপের ফলে তারা যেখান থেকে আসলে এইগুলো পাচ্ছে তাতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে শুধুমাত্র এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উপর দায় দিয়েই কি আসলে এই এডিস মশার যে বংশবৃদ্ধি কিংবা ডেঙ্গুর প্রাদুর্ভাবের দায় এড়ানো যায় কিনা। রাজধানীর মহাখালী ডিওএসএস লেক রোড 17 পাশাপাশি দুটি বাড়ি দুটিতে এমন অবস্থা, অথচ খেয়াল নেই কারো, যেন দায়িত্ব নেই কারো। Because at the end of the day the house belongs to the owners, so owners আপনারা দেখবে এখানে কি হচ্ছে। দেখা যাচ্ছে যে এডিস মশা লার্ভা যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। চলতি বছরের বর্ষার আগে করা জরিপে দেখা যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7টি আর দক্ষিণ সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর ঝুঁকিতে। সিটি কর্পোরেশন বলছে রিপোর্ট আমলে নিয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা, আর এবারে একই সঙ্গে কাজ করবে দুই সিটি কর্পোরেশন। যে নেক্সট টাইম আমরা যে প্রোগ্রাম করছি দুই সিটি কর্পোরেশন সমন্বিত একসঙ্গে করব, সাথে সাথে যদি জনগণের সম্পৃক্ততা পাই অবশ্যই আমরা মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গি কন্ট্রোল করা এটি কিন্তু আসলে মাল্টি স্টেক হোল্ডার বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সকলের অংশগ্রহণের দরকার। আমরা সকলে মিলে এই ডেঙ্গু কিন্তু আমাদের প্রতিহত করতে হবে, এর জন্য আমি অনুরোধ করব আপনাদের সকলকে একসাথে এই ডেঙ্গুর মোকাবেলা করার জন্য। সবশেষ তথ্য মতে এবছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 558 জন, আর গত বছরে যা একই সময়ে ছিল 428 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের স্থগিতাদেশে অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে পল্লী সঞ্চয় ব্যাংকে 278 জন সিনিয়র অফিসার নিয়োগ প্রক্রিয়া। এতে বর্তমান চাকরি ছেড়ে বেকার হয়ে পড়েছেন প্রায় শতাধিক কর্মকর্তা। প্রতিবাদে ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। আইনি প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে চাকরি প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। যদিও ভুক্তভোগীদের দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থগিত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া। জুবায়ের ফয়সালের রিপোর্ট। তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকে 278 জন সিনিয়র অফিসার নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। সে হিসেবে উত্তীর্ণ প্রার্থীদের খুদে বার্তার মাধ্যমে 19 জুন কাজে যোগদানের নির্দেশনা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করেই 18 জুন সন্ধ্যায় আরেকটি খুদে বার্তার মাধ্যমে তারা জানতে পারেন স্থগিত করা হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া। ক্ষুব্ধ চাকুরির প্রার্থীরা বুধবার সকাল থেকে অবস্থান নেয় পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে। দিনভর অবরুদ্ধ করে রাখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককেও। নিয়োগবিধি মেনে আগের কর্মস্থল থেকে অব্যাহতি নেওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় শতাধিক কর্মকর্তা। সেপ্টেম্বরের 20 তারিখ আমার 30 বছর শেষ হয়ে যাবে। এই জবটা আজকে অ্যাপয়েন্ট হওয়ার কথা, গতকালকে রাতে সন্ধ্যায় যখন এসএমএসটা আসলো তখন আমার মনের অবস্থাটা আসলে আমি আপনাদের কাউকে বোঝাতে পারবো না। দশম গ্রেডে ছিলাম, এটা ফার্স্ট ক্লাস, এই জন্য ফার্স্ট ক্লাস আসার জন্য ওটা আমি ছেড়ে দিয়ে আসলাম। তো ছেড়ে দিয়ে আসার পরে কালকে সন্ধ্যার পরে আমার মেসেজ আসলো যে জয়নিং অ্যাক্টিভিটিস স্থগিত করা হয়েছে। যেহেতু আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসে আমি এখন বেকার, এখানেও তারা আজকে নিয়োগ দেওয়ার কথা দিল না। তো ব্যাংকের এই অনিয়ম তো আসলে মেনে নেওয়া যায় না। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, পূর্ব নির্ধারিত রিট শুনানির তারিখ এগিয়ে এনে নিয়োগ বন্ধ করেছেন ব্যাংকের 129 উপজেলা সমন্বয়কারী। বোর্ড মিটিং এ সমস্ত কিছু পর্যালোচনা করা হয়েছিল, সবাই মতামত দিলেন যে যেহেতু ভ্যাকেট হয়ে গেছে এখন আমাদের নিয়োগ দিতে আর কোনো বাধা নেই। তখন আমরা নিয়োগপত্র ইস্যু করেছি এবং আগামীকাল আজকেই এটার জয়নিং এর ডেট ছিল। তো আমাদের যে চেম্বার্স আদালত যে স্টে করেছিলেন ওইটার এগেনস্টে মূল রিটকারী তারা আবার আপিল করেছিলেন আপিল বিভাগে। তো সেটির গতকালকে শুনানি হয়েছে, এটা আরও পরে হওয়ার কথা ছিল আমরা যতদূর জানি। চলতি বছর জানুয়ারিতে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আনসার ভিডিপি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বিত নিয়োগ চূড়ান্ত হয়। অন্য ব্যাংক দুটি প্রায় 3 মাস আগে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও কর্মকর্তাদের বিরোধিতায় তা পারেনি পল্লী সঞ্চয় ব্যাংক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ছাত্র পরিচালকের বদলির আদেশ বাতিল, ছাত্রী হলের নামকরণ সহ 16 দফা দাবিতে পঞ্চম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উদ্ভূত পরিস্থিতিতে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
ঈদের ছুটির পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় খোলা গেল শনিবার। তখন থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনের পঞ্চম দিনে ক্যাম্পাসে মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এক পর্যায়ে তালা লাগিয়ে দেন প্রশাসনিক ভবনের কয়েকটি কক্ষে। শিক্ষার্থীদের ষোলো দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচালক অধ্যাপক সত্যপ্রকাশ মজুমদারের বদলির আদেশ বাতিল করা, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবেকুন্নাহার সনির নামে ছাত্রী হলের নামকরণ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবরের মতো না, আমাদের গত দুই তিন বছর ধরে আশ্বাস দিয়ে যাচ্ছে যে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, কিন্তু প্রশাসন বরাবরই তাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে না। বুয়েটে একটি বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রী হলের কোনো কারো নামে নাম নেই। সব সময় আমরা দেখে আসছি যুগে যুগে হলেরগুলোর কোনো মহিয়সী ব্যক্তি নারী বা তাদের নামে নামকরণ হয়। এই হলের কোনো ছাত্রী হল নামে একটি হল এত যুগ ধরে চলে আসছে, এটা কিন্তু একটু মানে অবিশ্বাস্য একটি বিষয়। সবার প্রথমে আমাদের দাবিটা ছিল যে আমাদের যে বুয়েট গেট আর কি এটা নির্মাণ করা, মানে হচ্ছে আমাদের ওই পলাশি থেকে বকশীবাজার পর্যন্ত এর এলাকার মানে গেট দাও। শিক্ষার্থীরা বলছেন আন্দোলনের ব্যাপারে এখনও প্রশাসনের কোনো সাড়া পাওয়া যায়নি, উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েও দেখা পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, তবে শিক্ষক সমিতি আমাদের যে শিক্ষকদের সমিতি তাদের পক্ষ থেকে আমাদের যে আন্দোলন তাদের তার পক্ষে সম্মতি দিয়ে তারা নোটিশ দিয়েছে। এখনও বুয়েট কর্তৃপক্ষ যেহেতু মেনে নেয়নি আমাদের কোনো দাবি, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। ডিসি স্যার এখনও পর্যন্ত আমাদের সাথে দেখা করেন নেই, ডিন স্যার দেখা করেছেন, কিন্তু ওনারা মানে ওনাদের কথার মাধ্যমে এই দাবি যে মেনে নেবে এরকম কোনো আশ্বাস আমরা এখনো পর্যন্ত পাইনি। এ বিষয়ে বক্তব্য জানতে কার্যালয়ে গেলে পাওয়া যায়নি উপাচার্যকে, পরে ফোনে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি, এমনকি কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সরকারি দলের নেতাদের বক্তব্যই প্রমাণ করে বেগম জিয়ার বিচার নিয়ন্ত্রিত, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দলের চেয়ারপার্সনের মুক্তিতে আন্দোলন জোরদারে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তারা। একই দিন বেগম জিয়ার মুক্তি নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিএনপি নেতাদের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। বেগম জিয়ার মুক্তি নিয়ে আবারও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সনের জামিন প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারি দলের হস্তক্ষেপের কারণে বেগম জিয়ার মুক্তি হচ্ছে না। একই দিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার মুক্তি আন্দোলন জোরদারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ঠিক মতো খেতে পান না, তার সঙ্গে আচরণ কোনো সভ্য মানুষের মতো আচরণ করা হয় না। আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশ নেত্রীকে মুক্ত করবো ও গণতন্ত্রকে মুক্ত করবো। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এটাই তো একটা বড় প্রশ্নবিদ্ধ বিষয়। বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বেগম জিয়ার মুক্তি নিয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিএনপির নেতাদের অভিযোগ হাস্যকর। দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। আমার কথার কারণে, বক্তব্যের কারণে বেগম জিয়ার জামিন হচ্ছে না, এ ধরনের হাস্যকর মন্তব্য বিএনপি নেতারা কেমন করে করছেন সেটা আমার জানা নেই। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে একই প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হাস্যকর কথাবার্তা না বলে বেগম জিয়াকে কারামুক্ত করতে আইনি পন্থায় বিএনপিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। আইনি পথে হেঁটেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য তাদের চেষ্টা করলে সেটি সুফল বয়ে আনবে বলে আমরা মনে করি। আর আন্দোলনের কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে জনগণ কখনো তাদেরকে আর সে সুযোগ দিবে না। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির তথ্য তুলে ধরে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে এদিক থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ। বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মনমোহন পারকাশ। সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ অনুযায়ী ১৯৭৪ সালের পর বাংলাদেশের অর্থনীতির দ্রুততম প্রবৃদ্ধি হয়েছে ২০১৮ সালে ৭.৯০%। এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের অর্থনীতির মধ্যে দ্রুততম।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে 2019-2020 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 8%। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি শ্রমিক নিহতের জেরে সংঘর্ষে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও 5 শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে। আহত বাংলাদেশি 2 শ্রমিককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 2-1 দিনের মধ্যে আবারও নির্মাণ কাজ শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের। এম এ আজিম ও ফিরদাউস সোহাগের তথ্য এবং আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ওই একটা লোক মারা গেছে, বড় অনেকে ফিরেছে, এটা লোক করে জ্বালাইবে চায়নারা। হ্যাঁ, পরে আমরা গেছি, আমার হেবার আমার উঠছে পিঠানের উপরে ফিরেছি একসের। আহত বাংলাদেশি শ্রমিক জানান, মঙ্গলবার পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করার সময় বাংলাদেশি এক শ্রমিক পড়ে গিয়ে নিহত হন। এ সময় কর্তৃপক্ষ নিহতের লাশ সরিয়ে ফেলার চেষ্টা করে বলে দাবি অন্য শ্রমিকদের। এ নিয়ে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে চীনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনায় গুরুতর আহত 8 শ্রমিককে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ওভারই হয়, আমরা সবাইকে ই করার চেষ্টা করি আর কি, শান্ত করার চেষ্টা করি। একটা ছেলে 17 তলা থেকে এক চায়না লাথি মেরে না ঘুষি মেরে ফেলাই দিছে, ওই ছেলেটা জায়গায় ডেড হয়ে গেছে। ওই ডেড বডিটা চায়নাওয়ালারা গুম করে ফেলাইতে চাইছিল। বুধবার সকালে আহত 5 চীনা শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় আহত বাংলাদেশি 2 শ্রমিক বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি তদারকি করছেন পটুয়াখালী ও বরিশাল জেলা প্রশাসন। 1000 চাইনিজ নাগরিক ইনজুরড হয়ে এখানে আসেন, আমাদের তাদের মধ্যে সোয়াতিনটা দিকে আসেন, তাদের মধ্যে একজন মারা যায়, 5 জন তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থা স্বাভাবিক, সেখানে পর্যাপ্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। আর বাঙালি শ্রমিকদের মধ্যে কয়েকজন আহত ছিল, তার মধ্যে 2 জন এখানে ভর্তি আছে, সবকিছু মিলে এখন স্বাভাবিক। পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে 7000 বাংলাদেশি শ্রমিকের পাশাপাশি কাজ করেন 3000 চীনা শ্রমিক। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর দুই পার দখলমুক্ত করতে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএফ। এ সময় 15টি ইট ভাটা সহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে শীতলক্ষা, বুড়িগঙ্গা ও মেঘনা নদীতে ফের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা। প্রভাবশালীদের দখলে ক্রমেই প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসেছিল নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী। নদীর নাব্যতা ও গতির স্বাভাবিকতা ফেরাতে বুধবার সকালে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় 15টি ইটভাটা ও 4টি পাকা ভবন সহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। নদী তীরে যে কোনো ধরনের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকল স্থাপনা যেগুলি নদীর সীমানার মধ্যে বিবেচিত হচ্ছে, আমরা ম্যাপ দেখে দেখে সেগুলি উচ্ছেদ হচ্ছে। ইট ভাটাগুলো নিয়ন্ত্রণের বিষয়গুলো এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের বিশেষত উপজেলা প্রশাসনের বড় দায়িত্ব, কারণ ইট ভাটাগুলো লাইসেন্স দেয় একচ্ছত্রভাবে জেলা প্রশাসন। সেক্ষেত্রে তাদেরও মানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, একই সাথে পরিবেশ অধিদপ্তর। ধলেশ্বরীর তীর দখলমুক্ত করতে আরও 2 দিন উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে সিকিমের অতিবৃষ্টির প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এতে অনেকটা শঙ্কায় এই অঞ্চলের মানুষ। তারা বলছেন সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় অনেকটাই ভেঙে পড়েছে অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যে কারণে এবার ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
গত বন্যায় 6 কিলোমিটার উত্তরে সরে গিয়ে নতুন চ্যানেলে প্রবাহিত হয় তিস্তা। প্রতিরোধের উদ্যোগ না থাকায় স্বপ্ন জাগা নেয়া দ্বিতীয় তিস্তা সড়ক সেতু, অসংখ্য বাঁধ, স্পার, গ্রোয়েন সহ হাজার কোটি টাকার প্রকল্প অর্থহীন হতে চলেছে। এবার যদি পানি আসে ব্রিজ তো থাকবে না। মন্ত্রী বললো আমরা ওখানে বাঁধন দেব নদীর মুখেই, এ পর্যন্ত ওখানে তো বাঁধন নাই, মানে কিছু বালু ফেলছে। সেতুর নিচ দিয়ে পানি না যায়, এদিক দিয়ে নদী ফুটি পানি বাইরে হয়। এর আগের বছর আত্রাই ও পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে স্মরণকালের বিপর্যয়ে পড়েছিল দিনাজপুর শহর। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমো সহ নদ নদীর গ্রাস থেকে রক্ষার একই আহাজারি গাইবান্ধা, কুড়িগ্রামেও। বাগেরহাট থেকে বিনবিনে পর্যন্ত এই বানটা যদি দিত তাহলে এলাকার লোক এই জায়গায় সুখে শান্তিতে বসবাস করত। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পানি উন্নয়ন বোর্ড কিছু প্রজেক্ট সাবমিট করে, সেই প্রজেক্টে কোনো প্রজেক্ট অনুমোদন হয়, যেটি বাস্তবে মাঠে কাজ কতখানি হয় সেটারও নজরদারি থাকে না। একদিকে বন্যা হচ্ছে, আর একদিকে কৃত্রিম ভাবে আমরা সেটাকে মানে লালনও করছি, ফলে এখানকার অঞ্চলের অর্থনীতি, জীববৈচিত্র্য, এখানকার মানুষের জনজীবন সবকিছুই আসলে ভেঙে পড়ছে। দশকের পর দশক ধরে বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন রোধে যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল তা বিধ্বস্ত হয়েছে গত 2 বছরে। সেগুলো মেরামত না হওয়ায় এবারের বর্ষা আসছে এই অঞ্চলের মানুষের কাছে আতঙ্ক হয়ে। এলাকার মানুষ তাদের সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষায় প্রয়োজন ছিল দ্রুত প্রকল্প প্রণয়ন, কিন্তু আর্থিক ব্যয়ের ভাবনায় আতুর ঘরেই যেন মৃত্যু হয়েছে প্রকল্পগুলোর। এখন যে প্রকল্পটা আমাদের চলতেছে সেটা দিয়ে ওইখানে মানে আমরা বান্দিগের যদি বড় ধরনের কোনো এখানে ভাঙন হয় সেটাকে হয়তো আমরা ইয়ে করতে পারবো না, প্রতিরোধ করতে পারবো না। কর্তৃপক্ষ জানিয়েছে গেল বছর অতি জরুরি বিবেচনায় 6টি প্রকল্পের সংক্ষিপ্ত যে তালিকা মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল তা থেকে অনুমোদন মিলেছে মাত্র 1টি প্রকল্পের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। প্রতিবছর প্রায় 4,000 ক্লাবফুট শিশু জন্ম নেয় বাংলাদেশে, আর এসব শিশুদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে দি গ্ল্যানকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফ প্রকল্প। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ষা মৌসুমের শুরুতেই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় হাসপাতালে 56 জন, 2 সিটির 22টি ওয়ার্ড চরম ঝুঁকিপূর্ণ, মোকাবেলায় যৌথ উদ্যোগ। চূড়ান্ত নিয়োগের একদিন আগে আদালতের স্থগিতাদেশ, অনিশ্চিত পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার পদপ্রার্থীদের ভবিষ্যৎ, বিক্ষোভ। সরকারি দলের নেতাদের বক্তব্যই প্রমাণ করে বেগম জিয়ার বিচার নিয়ন্ত্রিত, অভিযোগ বিএনপির, হাস্যকর বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশীয় চীনা শ্রমিক নিহতের জেরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, 2-1 দিনের মধ্যে আবারও নির্মাণ কাজ শুরুর আশা কর্তৃপক্ষের। এই ছিল রাত 11টার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।